ইউটিউবে দেখলাম অনেক সাধু সন্ততিদের আগমন হয়েছে, তোমরা দেখতে পেয়েছো বন্ধুরা? অনেক সাধু সন্ততি সব দেখলাম ঘুরে বেড়াচ্ছে, মানে নতুন জাস্ট লঞ্চ করেছে। তো ব্যাপারটা হচ্ছে কি, ভালো ভালো ইউটিউবের পরিবেশ এখন বেশ ভালো লাগছে দেখে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই সাধুরা যদি একটু আগে লঞ্চ করতো, বছর খানেক আগে বা বছর দেড়েক আগে, তাহলে হয়তো এতটা অসাধুদের পরিবেশ ইউটিউবে কন্ট্রোভার্সি প্ল্যাটফর্মে তৈরি হতো না, তাই না? এবার আমি একটু বক্তব্য আজকে একটু ভেঙে বলি। হ্যাঁ, আজকে আমি একটুখানি তোমাদেরকে ভেঙে বলি, একটু ভেবে দেখো তোমরা, ঠিক আছে? এমএসএলকে আমি খুব ভালোবাসি, মাই সিম্পল লাইফস্টাইলকে আমি খুব ভালোবাসি, এটা নো ডাউট। আর ভালোবাসি বলেই ওদের হয়ে প্রতিবাদ একটা টাইমে শুতোবাক্যে করেছি। আমিও যে প্রতিবাদের ভাষা খুব ভদ্র ভাষায় কথা বলেছি তা কিন্তু নয়, বাট একটা টাইম যখন দেখলাম কণিকা উজ্জ্বলের ওদের ওরা নিজেরা নিজেদের কাজটা করলো, নিজেরা স্টেপ নিল, তখন আমি ভাবলাম যে চলো, ওরা তো একটা আইনি স্টেপ নিয়ে ফেললো। আর কি বলবো মেয়েটাকে আমি, মেয়েটা মানে শুধুবার কথা বলছি, মেয়েটাকে আমি কি বলবো? এবার আমাদের মতো মানুষের কি করা দরকার? চলো, অনেক হয়েছে, অনেক তো হলো, তাই না? কম তো বলিনি, অনেক তো হলো। মনুষ্যত্ব, বিবেক, আজকে যে বিবেক জ্ঞান, যে বিচার বুদ্ধি, যেগুলো আমরা সুতোপাকে আঙুল তুলে দেখাই, সেই বিবেক কি আর আমরা কাজে লাগিয়েছি? আমরাও তো লাগাইনি। আমি বারবার একটা কথা বলি, সুতোপার বিরুদ্ধে প্রতিবাদটা কেন করেছিলাম, কারণ আমার মনে হয়েছিল, আমি আমার নিজের কথা বলবো, আমার মনে হয়েছিল যে সুতোপা যে কথাগুলো বলছে এমএসএলকে নিয়ে, সেগুলো আমার মতে ভুল, আমার চোখে ভুল, তাই প্রতিবাদ করেছি। তাহলে আমি কি ঠিক করেছিলাম সুতোপাকে দিনের পর দিন যে নোংরা কথাগুলো বলেছিলাম? তাহলে সেই ভুলগুলো যে বা যারা প্রথম থেকে স্টিল নাও ওর কাল পর্যন্ত করে এসেছে, তাহলে তাদের কি শাস্তি হওয়া দরকার? যদি সুতোপার একই শাস্তি হয়, সব থেকে বড় কথা, আমরা জানি কথায় কথা বাড়ে, তাই তো? এমএসএল এই জন্য একটা টাইম উজ্জ্বল কণিকা দুজনে হাত জোড় করে কিন্তু বলেছিল, বসে তোমরা থেমে যাও, তোমরাও কিছু বলতে যেও না, তোমরা যত বলবে কথাগুলো তত বাড়বে। কিন্তু তখন একজন তেড়ে ফুড়ে উঠেছিল, সে ভিডিওটাও কিন্তু ডাউনলোড আছে। কেন তেড়ে ফুড়ে ওঠার কি আছে? কন্ট্রোভার্সি লেভেলে ঠিকই তো বলেছে, কথায় কথা বাড়ে। একটা মানুষকে, একটা মানুষ অলরেডি ভুল পথে চলছে, সেই মানুষটাকে আমি যদি খুঁচিয়ে তাকে যদি ঘা করি, সে কি আমাকে ছেড়ে কথা বলবে? অবভিয়াসলি ছেড়ে কথা বলবে না। সে যদি কারোর মা বাপ তুলে কথা বলে, আমি যদি উল্টে তার মা বাপ, তার স্বামী, তার 14 পুরুষ, তার মা হবার জায়গা, মানে মা না হতে পারার জায়গায় বারবার যদি আঘাত করি, সে কি চুপ করে থাকবে? সেও তো ফোঁস করে উঠবে, তাই তো? কান না কামড়াক, ফোঁস তো করবে। তাহলে ফোঁসটা কেন করেছে আদালতে, এটাও তো বিচার্য বিষয় দিনের পর দিন। আর রইলে পড়ে শিখিয়ে দেওয়া, এখানে কি কেউ দুগ্ধপোষ্য শিশু যে সুতোপা কাউকে কোলে নিয়ে মানুষ করাতে বসেছে, যে শিখিয়ে দিয়েছে সুতোপার দ্বারা প্রভাবিত হয়েছি? না, এখানে আমরা ইন্ডিভিজুয়াল। আমি যেমন সুতোপাকে বলেছি, আমি আমার কথা বলছি, আমি যেমন বলেছি, এখানে শিখিয়ে দেওয়ার ব্যাপারটা কিছু না। এখানে হ্যাঁ একটা জিনিস হয়, সেটা হচ্ছে পয়সার পিছনে যদি কোনো মানুষ ছুটে বেড়ায়, তখন মানুষ জ্ঞান, মানে নিজের জ্ঞান শূন্য হয়ে যায়, তখন মানুষ বুঝতে পারে না আমি সত্যকে সাপোর্ট করছি না মিথ্যেকে সাপোর্ট করছি। গলা তুলে বলছে আমি সত্যকে, কিন্তু সত্যকে নয়, সত্যকে যদি সাপোর্ট করা হয়, তাহলে যে নোংরারা নোংরা ভাষায় মহিলাদেরকে গালাগালি দেয়, নোংরাভাবে পরিবারকে শুয়ে দেয়, পরিবারের গায়ে অ্যালিগেশন তোলে, মা বাবা বয়স্ক মানুষ কাউকে ছেড়ে কথা বলে না, সেই একই সুর তো আমি বা আমরাও গাইছি, তাই না? তাহলে সাধু হলো কোথায়? শুধুমাত্র সুতোপার দিকটাই ভুল? না না না, একদম না। শুধু সুতোপার কেসের সাথে জড়ালে হবে না। আসলে এখানে না বয়টির যে আদালতে যে ব্যাপারটা এখন বিচার্য বিষয়, দেখো এটা খুব ধ্রুব সত্যি কথা, সুতোপা কিন্তু কারুর বিরুদ্ধে কোনো স্টেপ নেয়নি, কোনো স্টেপ এতদিন নেয়নি। নেয়নি মানে কি, আমি বোঝাতে চাইছি এতদিন নেয়নি, আজকে সুতোপাকে নিতে হচ্ছে কেন? তার কারণ বাধ্য করা হয়েছে, বাধ্য করা হয়েছে। প্রত্যেক মানুষের একটাই কথা, প্রত্যেক মানুষের, আজ কেন নিতে হলো? এতদিন তো মেয়েটা চুপ ছিল, অনেক অত্যাচার সহ্য করেছে, অনেক নোংরা কথা সহ্য করেছে, অনেক গালাগাল সহ্য করেছে, একটা মেয়ে নিজের স্বামীকে নিয়ে কতটা ছোট করা হয়েছে সেই সমস্ত কথা সহ্য করেছে, প্রত্যেক মুহূর্তে, প্রত্যেক মুহূর্তে ভাগনার সাথে শুয়ে দেওয়া হয়েছে, যেখানে ভাগনার সন্তান সম, তাই না? আচ্ছা ঠিক আছে, সবাই বলবে সুতোপা তো শুয়েছে, ঠিক আছে সুতোপা শুয়েছিল, সেটা তো চরম ভুল হয়েছিল, সেটা তো চরম ভুল, আমাদের প্রতিবাদটা তো সেই জন্য ছিল। তাহলে প্রতিবাদ করতে গিয়ে তাকেও তো কম সমানো হয়নি কারোর সাথে, তাই না? এই গরম, ওই গরম, ওখানে গিয়ে গরম, ওখানে এই করতে চাইছে, মাঠ ফাঁকা এই করাতে চাইছে, ওইকে আকার ইঙ্গিতে ডাকছে, চরিত্র এই, শ্বশুরকে সেরে শেষ করে ফেলার ধান্দা, শাশুড়িকে শেষ করে ফেলার ইয়ে, তোর মায়ের চরিত্র খারাপ, তোর বাবার চরিত্র খারাপ, তোর বাবার সাথে তোর সম্পর্ক আছে, তোর বিয়ের আগে সম্পর্ক আছে, সবটাই তো প্রমাণ সাপেক্ষ। আমার কাছে কথা হচ্ছে এটা গো, যে সুতোপার কাছে যদি আজকে, দেখো এটা তো খুব স্বাভাবিক ব্যাপার, যে সুতোপার কাছে যদি প্রমাণ সাপেক্ষ ব্যাপার হয়, স্বাভাবিক ব্যাপার, সে এমএসএলকে বলেছে, এমএসএলেরও একটাই কথা হবে, এটা স্বাভাবিক হওয়াটা উচিত, যে তুমি দেখিয়ে দাও যে আমার এইগুলো ঘটনাগুলো ঘটেছে, ঠিক সেম কেস সুতোপাও তাই, যে বা যারা সুতোপাকে বলেছে প্রমাণ করে দাও সুতোপা, প্রমাণ করে দাও যে সুতোপা তার ভাগনার সাথে শুয়েছে, সুতোপা তার শ্বশুরের সাথে শুয়েছে, ও মা, আবার তো কে কেউ তো আবার সুতোপাকে নিজে দায়িত্ব নিয়ে শ্বশুরমশাইয়ের সাথে শুয়েছে, এগুলোও তো বিচার্য বিষয় না।
আজকে সত্যি সাজতে বসলে আজকে হঠাৎ করে যদি কেউ গায়ে নামাবলি চড়িয়ে নেয় আর গায়ে মানে গায়ে পৈতে নিয়ে নেয়, তাই কখনো হয়? পৈতে ব্রাহ্মণ মানুষকেই মানায়, সেটাও দিন বিশেষে, 3-3 দিন অনেক নিয়ম পালন, আচার অনুষ্ঠান পালন করে, নিয়ম পালন করে তারপর সেই পৈতেটা হয়, তাই না? যাত্রার গলায় পৈতে তো মানায় না, ব্রাহ্মণ সমাজের গায়েই পৈতে মানায়, তাই তো? ব্রাহ্মণের ছেলে আমরা, সেখানেও আমরা কি করি, ব্রাহ্মণের ছেলে বলে আমরা তাকে শ্রদ্ধা করি, তাই তো? ব্রাহ্মণ মানুষ মানেই আমাদের শ্রদ্ধার বিষয়। কিন্তু এই আজকের দিনে দাঁড়িয়ে কন্টেন্ট এদের কাছে, কোনো সুতপার কাছে যদি এমএসএলের ব্যাপারটা, বা দেখো আমি এমএসএলের ব্যাপার নিয়ে কখনো বলতে চাই না, কারণ কেন, এটা আইনের বিচার্য বিষয়। তবুও ওই যে বললাম এমএসএলকে ভালোবাসি, তাকে মাথায় রেখেই আমি কথাটা বলবো, যে এই যো অনেকে বলো যে সুতপার ক্ষেত্রে তুমি একচোখো, না একচোখো একদম না, সুতপাচি ভুলগুলো করবে, আমার বড্ড বুকের পাটা, আমি বরাবর একদম ভিডিওতে বলতে খুব পছন্দ করি, আমাকে আড়ালে বলতে হয় না, ঠিক সেই রকম ধরনের এরা কন্টেন্ট হিসেবে কাজ করে, এরা মন মানসিকতা মানবিকতা এইসব দিয়ে ভাবে না। তাই যদি ভাবে এমএসএলের দিকটাও যদি মানবিকতা দিয়ে ভাবতো, তাহলে তো টিনা ম্যান্ডি এদেরকেও মানবিকতা দিয়ে ভাবতে পারতো, যে বা যারা সুতপাকে বলেছে, শুধু তো তাই নয় যে এমএসএলের হয়ে সুতপার বিরুদ্ধে প্রতিবাদ করেছে, কিন্তু তারা কী করেছে, তারা কিন্তু ম্যান্ডিকে টিনাকে এদেরকেও বলতে ছাড়েনি, ঠিক কি না? আজকে মহিলা, তাদের লাইফে কোনো ঘটনা ঘটছে, আমরা বাইরের মানুষ কটাক্ষ করতে পারি, দুটো যুক্তি দিতে পারি, তাদেরকে তাদের ভুলগুলো চোখে আঙুল দিয়ে ধরিয়ে দিতে পারি, কিন্তু মা বাপ তুলে গালাগাল করতে পারি না। একটা মেয়ের চরিত্র তুলে তাকে আমরা বাইরের লোক, সে তার নিজের চরিত্র দেখাচ্ছে, সেটা তার তার রুচিবোধ, তার সত্তার পরিচয়, আমরা কেন? কারণ আমাদের সাধারণ মানুষের একটা রাইট থাকে, প্রত্যেকের দায়রা থাকে, ঠিক সুতপা যেমন দায়রা অতিক্রম করেছে, তাহলে কথা হয়তো প্রত্যেকটা মানুষ দায়রা অতিক্রম করেছে, তাই না? সব ভিডিও সেকশন, এই যে বললাম না, প্রাইভেট করতে করতে আনলিস্টেড করতে করতে হাঁপিয়ে যাবে মাঝখানে চ্যালেঞ্জটাই, মানে চ্যালেঞ্জ, ও মা গো, পিঙ্কি বালের সঙ্গে থাকার আসার এখনও ভোগ করতে হচ্ছে আমাকে, চ্যানেলটাই না ডিলিট করে দিতে হবে, এটাই তো, এছাড়া আর তো কোনো পথ নেই, তাই না? তো ব্যাপারটা হচ্ছে এটাই, যে বা যারা কম বলা হয়েছে সুতপার মা না হতে পারার জায়গাটা, প্রথম কে ওয়াইটিতে এনেছিল সুতপার মা না হতে পারার জায়গাটা নিয়ে খোঁচানোটা, সেখান থেকে শুরু হবে। দেখো শুরু তো প্রথম থেকে হবে, সুতপার যখন শুরু প্রথম থেকে হবে, আর ড্রেনের মুখ থেকে যখন ময়লা হটানো হবে, তখন ওই যে বলেছিলাম না কালকে আমি ভিডিওতে, ড্রেনের মুখ থেকে সমস্ত ময়লা হাঁটানো হবে, একটুকু ময়লা নয়, পুরো ময়লার সমষ্টিটাকে হাঁটানো হবে, তাহলে বুঝতে পারছো তো? কারণ এত বড় পরিবেশ, ড্রেনে একটুখানি ময়লা আটকে থাকবে তাই কখনো হয়, পুরো ময়লাকে ভালো করে সাফাই করা হবে, বুঝতে পারছো, অত্যাধুনিক ভ্যাকিউম ক্লিনার দিয়ে, বুঝতে পারছো তো, যেটা ড্রেনও পরিষ্কার করে। খুব সবাইকে বলি না, শেষের দিকে এসে নয়, একটা সময় ছিল, সেই তো মিলি বলেছিল একটু সুধরে যাও, একটু সুধরে যাও, কি হাস্যকর ব্যাপার, মিলি সাধু হয়ে গেল, তাই না? ঠিক জায়গায় কমা ফুলস্টপ দিতে হয়, মিলি জানে কোন জায়গায় কমা দিতে হয়, কোন জায়গায় ফুলস্টপ দিতে হয়, এটাই, এটা হয়তো মিলির ভদ্রতার পরিচয়, হয়তো আমার শিক্ষার পরিচয়, এটাই আমার রুচিবোধের পরিচয়। ওই জন্যই তো বলি, শুধু শিক্ষা শিক্ষা, সুন্দর জামা সেজে গুজে চুল, আমি হেয়ার স্টাইলটা কীরকম চেঞ্জ করলাম, আমি কোন টাইমে কতটা মেনটেন করে প্লাক করলাম, মানে আইব্রো করালাম, তারপর আমি কতটা সাজলাম গুছলাম, কতটা মেকআপ ছড়ালামটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে তোমার মনের ভিতরের মেকআপটা তুমি কতটা ছড়িয়েছো, মানে তোমার মনুষ্যত্বটা কতটা ছড়িয়েছো, তাই না? সুতপার ভিডিও, আগের ভিডিও আর এখনের ভিডিও একটা মানুষের দেখলে বুঝতে পারা যাবে একটা মানুষ কতটা নিজেকে রেক্টিফাই করেছে, সেটাও না আইনে বিচার করবে। অনেকে আমাকে ভিডিও কমেন্ট সেকশনে এসে বলছে সুতপার ভিডিও রেক্টিফাই করেছে, নিজেকে চেঞ্জ করেছে, আরে ভাই ছাড়ো না, তো দায়িত্ব নিচ্ছ কেন, সেটা আইন বিচার করে দেখবে না, আগেকারের উগ্রভাব আর এখন যে সুতপার একটা সফট কর্নার, যে সুতপার কাছে যে ভিডিওগুলো, ভিডিও টু ভিডিও নর্মালি, আসলে কি জানো, ভিডিও টু ভিডিও ব্যাপারটা না খুব একটা অন্যরকম বিষয়, সেটা হচ্ছে বুকের পাটা থাকতে হবে, তবে যেটা ভুল সেটাকে ভুল বলে আমরা সাব্যস্ত করতে পারবো। আরে রাজনীতিতেও তো সমালোচনা হয়, কে কবার কজনের বাবা মাকে শুইয়ে দেয় তার বাবা মার সাথে, ভদ্রতা জানো, রুচিবোধ জানো, না সবাই যে যার স্বভাবটা চেনো, ওই জন্য বলি না কেউ করে স্বভাবে কেউ করে অভাবে, আসলে ম্যাক্সিমাম লোক করে স্বভাবে, অভাবে এখন আর কেউ করে না, একবারে অভাব খেতে পায় না পড়তে পায় না কারোর আর নেই এই যুগে, বেশিরভাগটা ম্যাক্সিমামটাই করে স্বভাবে, বুঝতে পেরেছ, অভাবে দোষ দিলে হয় না, স্বভাবেই মানুষ করে, স্বভাবটা চেঞ্জ করার দরকার ছিল। আমি অ্যালিগেশন চাপাবো, ও ডাইনি, ও রাক্ষুসি, একটু ঘুরিয়ে নিজেকে দেখো আয়নার সামনে, তাহলেই বুঝতে পারবে যে সেম টু ইউ একদম, কারণ তুমিও আরেকজনকে ওরকমভাবে আক্রমণ করছো, নিজেকে দেখো, আমি ডাইনি হয়ে গেলাম না তো, আমি রাক্ষুসি হয়ে গেলাম না তো, আমি কিভাবে ওকে বললাম, ও যে ভুলটা করেছে ওই ভুলটা তো আমিও করছি দিনের পর দিন, তাই না? কেউ কাউকে প্রতিবাদ করতে বলে না, আর প্রতিবাদের ভাষা কখনো নোংরা হয় না, প্রতিবাদের ভাষা যথেষ্ট স্বচ্ছ হয়, প্রতিবাদের ভাষা স্বচ্ছ হয় বলেই তো তার নাম প্রতিবাদ, সেটাই যদি নোংরা হতো তাহলে সেটা প্রতিবাদ হতো নাকি? হ্যাঁ, আজকে সাধু সাধু সাধু, মরা 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 কবার বলেছো, সেটা আগে আইন বিচার করুক, তারপর আইন বিচার করবে যে আচ্ছা এখন রাম 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 বলছে, সে বিচারটাও পরে হবে। চলো ছোট্ট করে ভিডিও দিলাম, বাকি ভিডিওটা পরে হবে, আর এখন একটু ব্যস্ত আছি আমি, আর সব থেকে বড় কথা হচ্ছে অনেক মা না হতে পারার জায়গা নিয়ে অনেক 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 হয়েছে, অনেক হয়েছে।
ভগবান মাথার উপর আছে, এবার বিচারের সময় এসেছে। চলো সবাই ভালো থেকো।